तो सब गाइस की डांगर होटल की मजा होटल माने आरो गाइस बिछाना बिलक सब की मजा रूम तो माने भीतर बिलक की मजा सालिया रूम माने एकदम आरो बाहिर परिवेश तो सब की सालिया परिवेश माने तो सब की मजा तंदूरी चिकन से एकदम पूरा जुसी एंड यम्मी तंदूरी चिकन एटो गाइस चिली गार्लिक प्रॉन्स निसला मास मजा लागबो किंतु भाई हसाके मजा लागबो बम लेग पीस दिसे गाइस बम लेग पीस दिसे देखिसने आरो एबिना सब मटन रोगन जोस पूरा एकदम मजा ग्रेवी तंदूरी लेग पीस तो এখানে গাইস হোটেল খন বৃন্দা রেসিডেন্সি এখন আছে আপনার গড়সুকত সব কি ধুনিয়া হোটেল হয় মানে বহুত রুম আছে লোকর আর ভাল মানে ফেসিলিটি বিলাক ভাল খানা বিলাক ভাল বলি শুনিছো আর এখন লোকেশন তো বুঝাই দিও এখন আছে আপনার গড়সুকর ওভারব্রিজ খন মানে আমার যেটু গুয়াহাটি গড়সুক হয় তারে ওভারব্রিজ খন ওভারব্রিজ এবিনে খানাপাড়া আর এবিনে আপনার জালুকবাড়ি তো আপনার খানাপাড়া এবারে আহিলে লেফট সাইডে পড়িব একদম ওভারব্রিজত লাগি আছে বৃন্দা রেসিডেন্সি তো বঢ়িয়া মানে একদম হোটেল ধুনিয়া হোটেল টু স্টার হোটেল তো আর একটু সব গেছে তার দিনের ভিউ দেখাই দিছো মই দিনত মানে হোটেল খান এনেকুৱা দেখি মই যেহেতু আজি ইভিনিং আইছো তো দিনত এনেকুৱা ভিউ মানে তো গাইজ ব্লকস ভিতরলে সোমাই যাও আর এখানে সকল এখন রেস্টুরেন্ট আছে কোনোবা যদি হোটেলত রাতি না থাকে এলকর মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে তাতেও খাব পারে গৈ কিনে ধুনীয়া মানে খানা বিনা বিলাক বহুত টেস্টি হয় এলকর তো ব্লক প্রথমতে আমি যাও আর পার্কিং সার্কিং ধুনীয়া সুবিধা আছে টেনশন লব না লাগে তো ব্লক এতিয়া যাও রিসেপশনত যাও বঢ়িয়াকে আমি কি মানে সিস্টেম বিলাক সুধো তো এইটো হৈছে রিসেপশন কাউন্টার চাওক মজা রিসেপশন ইয়াতে ধুনীয়া মানে রিসেপশন কাউন্টারটো দেখি ভাল লাগিছে কিবা এটা মানে ধুনীয়া মানে ভাল লাগিছে কিবা এটা তো বঢ়িয়াকে মানে ইয়াতে বহিব পাৰে আহিলে যদি ওয়েটিং কৰিব লাগে ওয়েটিং বহিব পাৰে বঢ়িয়াকে সফা টফা আছে বঢ়িয়াকে আৰু কি ইয়াতে এটা বস্তু চাওক আপোনালোকে ইয়াতে ঘড়িবিলাক দেখিছেনে আপোনাৰ নিউয়ৰ্ক লণ্ডন ইণ্ডিয়ান মস্কো সবৰে মানে টাইমবিলাক আছে মানে তো বঢ়িয়াকে ইয়াতে কাৰ্ড চাৰ্ড দিলোঁ আমি ইয়াতে কিন্তু ডকুমেণ্ট লাগিব গৈছে আহিলে আধাৰ কাৰ্ড পান কাৰ্ড বা যিকোনো লাইচেঞ্চ কিবা এনেকুৱা ডকুমেণ্ট লাগিব কাৰ্ড চাৰ্ড দিলোঁ তো আমাক 3 নম্বৰ ফ্ল'ৰত ৰুম দিলে বঢ়িয়াকে তো লিফ্টত আহিলোঁ 3 নম্বৰ ফ্ল'ৰলৈকে আৰু আজি আমাৰ ৰুম নম্বৰ হৈছে গাইছ 306 বঢ়িয়া ৰুম মানে একদম চাইডত ৰুম এটা লৈছোঁ বঢ়িয়া আছে তো এইটো 306 ডিলাক্স ৰুম হয় গাইছ তো বোলক এতিয়া ৰুমৰ ভিতৰলৈ সোমাই যাওক আৰু কাৰ্ডখন এনেকৈ দৰ্জাত লগাই দিব লাগিব আজিকালিতো জানেই চব অট'মেটিক চিষ্টেম তো এই দৰ্জা খুলি গ'ল মজা আছে তো লাইট চাইট জ্বলাই কিনে দিলোঁ চাওক ৰুমটো চাওক কি ধুনীয়া ৰুম দুখন বেড আছে বঢ়িয়াকৈ আপোনালোকে ছিংগুল বেড লাগিলে ছিংগুল বেডো হ'ব মানে ডাঙৰ বেড পাব তো মই দুখন বেড লৈ ল'লোঁ তো চাওক ধুনীয়া ৰুম টিভি চিভি আছে বঢ়িয়াকৈ মানে বহু নালাগে আৰু টিভি চিভি চাব পাৰিব বঢ়িয়া আছে আৰু মানে এখন আইনাও আছে ধুনীয়া আইনা মানে মুখ চুখ চাবৰ কাৰণে আৰু চাওক এচি টেচি লাগি আছে পূৰা বঢ়িয়া একদম ধুনীয়া আৰু বাহিৰৰ পৰিৱেশটো কিন্তু বেছি ভাল লাগিছে গৈছে চাওক কি ধুনীয়া পরিবেশ একদম গড়চুকর ওভারব্রিজখন পুরো দেখা পায় মানে দেখিছেনে গড়চুকর ওভারব্রিজখন পুরো দেখা পায় গাড়ি সাইডে চাই কিনে আপনাদের একদম আর খানা চানা খাই রাখবো মজা আছে তারমানে আর গাইস মই এটা বস্তু দেখাই দিও কাবার্ড দেখাই দিও মেইন বস্তু বস্তুবিলাক থাকব পাৰিব বেগ চেগ কাপড় কানি থাকব পাৰে কাবার্ড দুটা ডাঙর কাবার্ড আছে বঢ়িয়া বঢ়িয়া মানে আর এটা এটা গাইস বঢ়িয়া বস্তু আছে কিন্তু চাওক এটা দেখাই দিও আপনাদের এইটো হিসাবে আপনার ফ্রিজ এটা আছে মানে কোনোবাই যদি ঠান্ডা ঠান্ডা লৈ আহে ধরক দেরিকে খাব ঠান্ডাটো মানে গরম হয়ে যাব তো ঠান্ডা হোক আইসক্রিম হোক এনেকুৱা টাইপের বস্তু বা কোনোবাই যদি কিবা বেলেগ খাই বিয়ের সেরও যদি খায় ইয়াতে থব পাৰে মানে আনি কিনে বঢ়িয়াকে তাৰমানে একো টেনশন নাই বঢ়িয়া ফ্রিজ এটা আছে আৰু গাইছ ৰাতিপুৱা মানে আপোনাৰ বঢ়িয়া বস্তু এটা দিছে আৰু অহাৰ লগে লগে এটা বস্তু ভাল দেখিলোঁ আপোনাৰ পানী বটল এটা আছে আপোনাৰ 2 লিটাৰৰ থৈয়ে দিছে মানে আৰু ৰাতিপুৱা চাহ খাবৰ কাৰণে চাওক বঢ়িয়াকৈ চাহ তাহৰ ব্যৱস্থা আছে নিজে কৰি কিনে খাব পাৰিব তো গাইছ বাথৰুমটো দেখাই দিওঁ বাথৰুমটো মেইন ক'বাৰ আহিলে চাফ চিকুণ হ'ব লাগে চাওক ধুনীয়া চাফ চিকুণ বাথৰুম বহুত ডাঙৰ নহয় সৰু বাথৰুম হয় ধুনীয়া চাফ চিকুণ বাথৰুম টাৱেল চাৱেল আছে তো এইটো এটা মানে ধুনীয়া 360 ভিউ দিছোঁ কি ধুনীয়া মানে বেচিন মেচিন পুৰা লাগি আছে আৰু বাথৰুমত আপোনাৰ চাবোন আপোনাৰ চেম্পু কণ্ডিচনাৰ এইবিলাক চব আছে হেণ্ড ৱাছ চেণ্ড ৱাছ পুৰা আছে মানে চিন্তা কৰিবলগীয়া নাই আৰু লগতে চাওক ধুনীয়াকৈ আপোনাৰ ব্ৰাছ কলগেট এইবিলাকো দিছে মানে মানে আৰু ফেচিলিটিখিনি দিছে আৰু মানে যাতে প্ৰব্লেম নহয় মানুহ এজনৰ তো বঢ়িয়া মানে তো গৈছে হোটেলখন দেখালোঁ বঢ়িয়াকৈ তো এতিয়া মানে প্ৰথম আহিয়ে মোৰ এটাই চকু মানে মেনুখনত মানে এইখানে হোটেল বৃন্দা ৰেচিডেঞ্চি তো এইখানে সেইবিলাকৰ মেনু মানে অলপ কষ্টলি হোটেল তো বিভিন্ন ভাল ভাল আইটেম পাব আপোনালোকে তন্দুৰী খায় পিজ্জা খায় চালাড খায় পাপৰ খায় যি লাগে চব পাই যাব তো আহি পাইছোঁ মাত্ৰ তো আহিয়েতো জানে আমাৰ অসমীয়া মানুহ চাহ খাই ভাল লাগে তো বঢ়িয়াকৈ চাহ অৰ্ডাৰ দিওঁ
তারপর বড়িয়াকে স্টার্টার সার্টার কিবা কিবি অর্ডার দিম, রাতে মেইন কোর্স অর্ডার দিম, তো গোটেখানি একদম ভালকে দেখাম, তো চাই রাখব ভিডিওটো। তো গাইস সাক সাতো অর্ডার সাতো আহি বলে সাক কি মজা, একদম ধুনিয়া চালিছে রে, একদম গাখীর চা। তো গাইস সাতো খাই লং রব বড়িয়াকে, সাতো টেস্ট করে রব। বাহ পুরা পিওর গরু গাখীর চা, মজা লাগেছে ভাই। তো এটা বাইরে ওলাই যাম, আমার কাম আছে, তারপর আহি কিনে আমি বড়িয়াকে স্টার্টার সার্টার খাম আর মেইন কোর্সও খাম, তো চাই দেখিব। তো অল্প বাইর ওলাইলো, কাম একো নাই, এনে আর গুহাটির অল্প ইভিনিং টাইমত ফুড়ি ভাল লাগে, মানে এনে অল্প ফুড়ব ওলাইলো আর। তো অল্প সন ফুড়ি ছুড়ি কিনে হোটেল আহিয়ে পালো, আমি বেশি টাইম ফুড়া নাই, আধা ঘন্টা ফুড়ি হোটেল আহিয়ে পালো। তো আজ বাজারের পর আহি পালো, মানে তো অল্পমান রেস্ট লিছো, এটা স্টার্টার অর্ডার দিছো বড়িয়াকে, তো স্টার্টারত কি অর্ডার দিছো দেখাই আছো বড়িয়াকে, তো স্টার্টারটো আহি আছে আর লগতে অল্প টিভি চাই আছো, তো নিউজ চুজ চাই ভালো, নিউজ চাই আছো আর এনে তো এইপিনে চাও বড়িয়াকে নিউজ চুজ চাই আছো আর এবারে যাই গল, এনে আর টিভি চিভি চাই টাইম পাস করে আছো আর। তো গাইস আমার স্টার্টার কানে আহি বেছে, মানে অল্প স্টার্টার খাইলো আর মেইন কোর্স দেরিকে খাম, 11টা 12টা খাম আর রাতি আর কি করি মারবা না ভাই। তো স্টার্টার মানে আজি অর্ডার দিছি, কি কি অর্ডার দিছি দেখাই দিব রে, তো এবি না চাও আপনা লগে, তো দেখ প্রথম প্রথম মই খুলি দিছো, হে চাও এ গাইস তন্দুরি চিকেন কেনে কা ডাঙর ডাঙর পিস দিছে আর লেগ পিস সাকসেস, কি গাইস কি ডাঙর ডাঙর লেগ পিস দিছে গাইস, কি জানে আর পুরো ডাঙর ডাঙর পিস দিছে আর লগতে আপনা চাও একটু গ্রিন চাটনি দিছে, লগত সালাড দিছে, লেবু ডাঙা দিছে, তো মজা তার মানে। তো এবি না গাইস চাবো, এবিনে গাইস আমি দিছো একটু প্রন, মানে নিছলা মাছ, মানে চিলি গার্লিক প্রন দিছো আপনার, সব ধুনিয়া ধুনিয়া প্রন বিলা, একদম সরু সরু প্রন, মানে বহুত ডাঙর সাইজের নহয়, সরু সরু প্রন ধুনিয়াকে একদম মানে ভাজি দিছে, তো সব কি মজা লাগিছে, মানে দেখিছেনে কি ছাল লাগিছে, বোম লেগ পিস দিছে গাইস, বোম লেগ পিস দিছে দেখিছেনে। তো গাইস সব কি ডাঙর লেগ পিস দিছে, মানে পুরা এটা মুরগি দিছে, গোটা মুরগি এটা দি দিছে মোটামুটি আপনার 800 গ্রাম মান ওজনের, কেনেকুৱা ডাঙর লেগ পিস আর পুরা জুইসি, মানে তো প্রথমতে একো চাটনি নলগোৱাকে মানে খাই চাম কেনেকুৱা লাগে, তো আহক টেস্ট করে চাও। তো গাইস একটু তন্দুরি লেগ পিস, তন্দুরি চিকেন তো আমার বহুত ফেভারিট খাই, বহুত ভাল লাগে, মজা লেগ পিস দে, অল্প গ্রিন চাটনি লগাই লো সব গেছ, তো গেছে অল্প গ্রিন চাটনি লগাই লাম এনেকে বঢ়িয়াকে, তো সব গ্রিন চাটনি লগাই লো বঢ়িয়াকে, আর উপরে এনেকে অল্প পেঁয়াজ চেয়াজ ধরে লাম বঢ়িয়া আছে, এনেকে বাইর তালাম লগতে মিয়নিজ দিয়া নাই, মিয়নিজ দিলে আরো মজা লাগিল, ভাল এইবিলাক আইটেম এনেকে মিয়নিজ খাই ভাল লাগে। তো গেছ তন্দুরি চিকেন বহুত আছে, খাম আর লাহে লাহে, তো এবার আমি বোধহয় খাই পিনে চাও, চিলি গার্লিক প্রন টেস্ট করে পিনে চাও, এটা আপনার চিলি গার্লিক প্রন, ধুনিয়া একদম দেখেছেনে, ধুনিয়া একদম নিছলা মাছের, মানে আপনার অল্প মানে মিডিয়াম সাইজের নিছলা মাছ, ধুনিয়াকে ফ্রাই করে দিছে, লগতে এনেকে পেঁয়াজ চেয়াজ লই লাম বঢ়িয়াকে, তো এইটা গাইস চিলি গার্লিক প্রন, সুপার গুড, মজা লাগিছে, ধুনিয়া স্টার্টার। তো গাইস এতিয়া মোটামুটি আপনার 8টা বাজিলে, গোটেখানি স্টার্টার শেষ করো, শেষ করি কিনে রাতে মেইন কোর্স খাম, চাই দেখিব ভিডিওটো শেষলৈকে। তো গাইস স্টার্টার স্টার্টার খাই কিনে অলপমান শুলো, মানে অলপ রেস্ট ললো, মানে এতিয়া মানে ৰাতি 12টামান বাজিল, 12:30 বাজিল, তো মেইন কোর্সটো আহিব দেরি হল, 11টামান আহি গল, তো মেইন কোর্স বেশি দেয়া নাই, মানে স্টার্টার শেষ পুরা পেট ফুল, মানে একদম, তো মেইন কোর্সত সব সময় এপিনে কি কি দিছো, চাওক এইটো আপনার আপনার এইটো গার্লিক দান হয় আপনার, ধুনিয়া একদম গার্লিক আছে, আমার নহরু আছে, লগতে বাটার আছে, আর এইপিনে চাওক যেটা আপনার মটন দিছো, মানে চিকেন তো বহুত খালো না, প্রনস খালো, তো মটন রগন জস এটা দিছো, মানে ধুনিয়া গ্রেভি আর ধুনিয়া, মানে মটন চাওক ধুনিয়া একদম মিডিয়াম সাইজের পিস দিছে, ধুনিয়া ধুনিয়া, আর লগতে এইপিনে চাওক আপনার স্যালাড আর লেবু টেঙা এইবিলাক দিছে, পেঁয়াজ চেয়াজ দিছে, তো প্রথমতে আমি মটন রগন জসটো অল্প গ্রেভি লই লো দিয়ক, কেতো না কি রাতে 12:30 বাজিছে, এতিয়া রাতে আর কি খাবো, আর বেশি খাবো ইচ্ছা নেই, আর মটন এক পিসে লইলাম প্রথমতে, মানে পিছত চাম আর খাবো পারলে খাম, তো দেরি নকরি কিনে আর রেডি হয়েছে শুব লাগে রাতে, বড়িয়াকে অলপমান টাইটে হয়ে গেল, ঠান্ডা হয়েছে অলপমান, তো সব বড়িয়াতে রেভির লগত এই আপনার গার্লিক নানটো মটন রগন জোস, রগন জোস এই সব কি মজা লাগিছে, আহা এই এটা একটা বাইট লো মজা আছে, মজা আছে, ভাল লাগিছে, কিন্তু গেছ মই অকণমান নিমখটো বেছি গাইছোঁ দেই, আপুনি চান আকৌ অলপ নিমখটো বেছি গাইছোঁ মই, বাট মজা আছে, মানে আৰু এটা বাইট লম মই, মজা আছে, এইটো এটা বাইট মজা আছে, এইটো আৰু এইপিনে চাওক মটনটো, চাওক মটনটো, এইটো কাঠৰ মাংস, ভালেই সিজিব লাগে, তো ডাইরেক্ট আর পিসটা খাই দিও, ইমান ভাবি থাকবে নয়,
তো সব কি মজা মটনের পিস মানে একদম মটনের একটা নিজা ফ্লেভার আছে পাঠার মাংসের আপনি যদি আক মশলা নিজাকে বনাই ঘর বা ওচরে নহক আদা নহরি দিলে মজা টেস্ট মানে তো মটনের একটা নিজা ফ্লেভার আছে মজা লাগেছে তো মেইন কোর্সটা মজাকে খাই লো তাতে বহুত হয়েছে তারপর আরো কিবা ডিজার্টও অর্ডার দিছো এটা ডিজার্ট পিছত ধরে থাকি দিছো তো এখানে খাই ডিজার্টটা দেখাই আছো রকম এখানে খাই লো রব आइसक्रीम फ्रूट सलाद बढ़िया खाम सब कि आइसक्रीम मानते फ्रूट सलाद बढ़िया क्या कभी दिया पाइनएपल क्या तो यू गए सब धुनिया डिजार्ट ग्राहक टेस्ट कर सब तार हेवी खाना खार पद डिजार्ट खाई बहुत मजा लगे एकदम मानने तो गाइस राति खाना साना खाए आइसक्रीम आइसक्रीम खाए बढ़िया शुई गलो राति तो बढ़िया चाह ता बनाम बढ़िया चाक धुनिया एकदम चाह खाए कफी खाए ग्रीन टी खाए सब आस तो मैं बढ़िया अलग कफिओ बना ललो रात फ्रेश लगे माइंड तो धुनिया कफी और चाक धुनिया सुंदर एट रात मैंने चाक कि धुनिया लगे ओभार ब्रिज देखी ने एकदम पहाड़ सहाड़ गाड़ी मैंने एनक क्या भल लगे मैं सचा भल लगे तो मजाक चाह ता खाल गाइस मजा लगिल तो गाइस रात मोटामुटी अपना सतटाम बजिल तो ऊलम रात ऊलम तो एकदम विस्तार विस्तार एकदम किसिल मिसिल हो सब ये ठीक कर मानुर पीछे तो बोलो इतना जाओ काउंटार पैसा तैसा दि और ऊल लगे आने कि बोलो ऊल् जाओ बढ़िया तो बोलो ऊल् जाओ तो गाइस जेखिनि आसिल भिडिओटो तो एइखने ब्रिंदार एजेंसी केतिया आहिबो आरो इयाते खाना मजा थाकियो मजा लागिल तो केतिया आहिबो आरो फुल एन्जॉय करिबो आरो गाइस एइखन होटेलर ओसरत मोर मामाहतर घर बात आजि मामाहतर ना जाउ मय माने फ्रेंडर लगर आइसो तो माने कामर आइसिलो तो तेलकटा ना जाउ आजि तो भाल लागिल आहि किने तो गाइस जेखिनि आसिल भिडिओटो तो गाइस सकलके थैंक यू।